তোমরাও কি ভাবো যে যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন অথবা ইংল্যান্ড এই তিনটা কি একই দেশ, নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে? চলো আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেই যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন এবং ইংল্যান্ডের মধ্যে আসলে পার্থক্যটা কি। এই তিনটা তো একই দেশ না, এই পার্থক্যটা চলো আমরা দেখে নিই। শুরুতেই এই ম্যাপটা যদি একটু খেয়াল করো, এখানে এই অংশটা হচ্ছে ইংল্যান্ড, এই পাশে হচ্ছে স্কটল্যান্ড, এটা হচ্ছে ওয়েলস, আর এটা হচ্ছে আয়ারল্যান্ড। সো ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড আয়ারল্যান্ড। এখন তোমাকে যদি বলা হয় যে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম, সো যুক্ত শব্দটা দ্বারা তুমি কি বুঝতেছো? এখানে অবশ্যই কিছু যুক্ত থাকবে বা একসাথে থাকবে, এক্স্যাক্টলি এই জিনিসটাই। যদি তোমাকে বলা হয় যুক্তরাজ্য, তখন এখানে চারটা দেশ থাকবে। কয়টা দেশ থাকবে? চারটা দেশ থাকবে। এখানে থাকবে হচ্ছে ইংল্যান্ড, এখানে থাকবে হচ্ছে ওয়েলস, এখানে থাকবে হচ্ছে স্কটল্যান্ড, এইখানে থাকবে হচ্ছে আয়ারল্যান্ডের একটা পার্ট। এই জিনিসটা একটু ইন্টারেস্টিং। দেখো, আয়ারল্যান্ড হচ্ছে 1921 সালে আয়ারল্যান্ডের একটা অংশ স্বাধীন হয়ে যায়। আয়ারল্যান্ডের একটা অংশ হচ্ছে যুক্তরাজ্য থেকে স্বাধীন হয়ে যায়, কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড এই অংশটা যুক্তরাজ্যের সাথে থেকে যায়। তাহলে যুক্তরাজ্য বলতে আমরা চারটা দেশকে বুঝতেছি। অপরদিকে তোমাকে যদি বলা হয় গ্রেট ব্রিটেন, সো গ্রেট ব্রিটেন বলতে আমরা এখানে দেশকে বুঝতেছি না, এখানে হচ্ছে আমরা বড় কিছু দ্বীপকে বুঝতেছি। এই দ্বীপটা হচ্ছে তোমার হচ্ছে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের আওতাধীন রয়েছে। যেহেতু অনেক বড় দ্বীপ, তাই হচ্ছে এখানে গ্রেট শব্দটা ইউজ করা হয়েছে। অপরদিকে হচ্ছে ইংল্যান্ড হচ্ছে যুক্তরাজ্যের একটা দেশ মাত্র, যেটা হচ্ছে সবচেয়ে বড় দেশ। এই জিনিসটা তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করে দেই, এই পাশটা খেয়াল করো, তাইলে দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। সো এই পার্টটা যদি দেখো, যুক্তরাজ্য বলতে তাহলে আমরা কি বুঝলাম? যুক্তরাজ্যে হচ্ছে চারটা দেশ থাকবে। যখন আমরা যুক্তরাজ্য বা ইউকে অথবা ইউনাইটেড কিংডম এই টার্মটা ব্যবহার করব, তখন এখানে কি থাকবে? চারটা দেশ থাকবে। একটা হচ্ছে যে ইংল্যান্ড, এরপর হচ্ছে স্কটল্যান্ড, এরপর হচ্ছে ওয়েলস এবং আয়ারল্যান্ডের একটা পার্ট, যেটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড নামে পরিচিত। এরপর আমরা যদি গ্রেট ব্রিটেন কথাটা বলি, সো গ্রেট ব্রিটেন কথাটা দ্বারা আমরা কি বুঝব? গ্রেট ব্রিটেন কথাটা দ্বারা আমরা তিনটা অংশকে বুঝব, মানে হচ্ছে একটা বড় দ্বীপকে বুঝব, যেখানে হয়তো অনেকগুলো দ্বীপ রয়েছে, যেটা হচ্ছে শাসন করে কে? ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড, মানে হচ্ছে এই দ্বীপের মালিকানা হচ্ছে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। সহজভাবে যদি চিন্তা করো, যুক্তরাজ্য বললে চারটা দেশ আসবে, গ্রেট ব্রিটেন বললে এখানে হচ্ছে শুধু নর্দার্ন আয়ারল্যান্ডটা বাদ পড়ে যাচ্ছে, তিনটা দেশ সেম থাকতেছে। এরপর যদি আমরা দেখি ইংল্যান্ড, ইংল্যান্ড বলতে একটা স্বতন্ত্র দেশকে বোঝায়। ইংল্যান্ড বলতে কি বুঝি? আমরা স্বতন্ত্র একটা দেশকে বুঝি, যেটা হচ্ছে যুক্তরাজ্যের অংশ এবং যুক্তরাজ্যের সবচেয়ে বড় দেশও বটে। সো এই যে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে হচ্ছে ইংল্যান্ড। ওকে, এরপর যদি আমরা দেখি, তাহলে এই দেশের পতাকা নিয়ে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, এই দেশের পতাকা নিয়েও একটা কনফিউশন রয়েছে। সেই কনফিউশনটা হচ্ছে ইউনিয়ন জ্যাক তাহলে কি? সো ইউনিয়ন জ্যাক জিনিসটা আবার কি? এই দেশগুলোর তো আলাদা আলাদা পতাকা রয়েছে, তাহলে ইউনিয়ন জ্যাক বলতে আমরা কোন জিনিসটা বুঝি? ইউনিয়ন জ্যাক হচ্ছে এমন একটা ফ্ল্যাগ, যেটা হচ্ছে যুক্তরাজ্যের ফ্ল্যাগ হিসেবে ব্যবহার করা হয়। চারটা দেশের ফ্ল্যাগ হিসেবে যেটা ব্যবহার করা হয় ওটা হচ্ছে ইউনিয়ন জ্যাক। সো ইউনিয়ন জ্যাকের একটা হিস্ট্রি রয়েছে। এই জিনিসটা আমরা দেখি যে সবগুলা দেশের পতাকা একত্রিত হয়ে কিভাবে ফাইনাল এই ফ্ল্যাগটা আমরা পেলাম। প্রথমেই যদি আমরা দেখি, এটা হচ্ছে ইংল্যান্ডের ফ্ল্যাগ, যেটা হচ্ছে ক্রস অফ সেইন্ট জর্জ নামেও পরিচিত। অপরদিকে এটা হচ্ছে স্কটল্যান্ডের ফ্ল্যাগ, সেটা হচ্ছে ক্রস অফ সেইন্ট অ্যান্ড্রু নামেও পরিচিত। অপরদিকে আচ্ছা, এই যে হচ্ছে ইংল্যান্ড আর এই যে স্কটল্যান্ডের যে ফ্ল্যাগ, এই দুইটা ফ্ল্যাগ এর সাথে হচ্ছে ওয়েলসের ফ্ল্যাগ, এই তিনটা ফ্ল্যাগ মিলে হয় হচ্ছে ইউনিয়ন ফ্ল্যাগ, মানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ইউনিয়ন ফ্ল্যাগ। এটা কত ইউনিয়ন ফ্ল্যাগ? এটা হচ্ছে ফার্স্ট ইউনিয়ন ফ্ল্যাগ। এটা হয় হচ্ছে তিনটা দেশের ফ্ল্যাগ মিলে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া উপরে তো দুইটা ফ্ল্যাগ দেখতেছি, একটা হচ্ছে ইংল্যান্ডের আর একটা হচ্ছে স্কটল্যান্ডের ফ্ল্যাগ, তাহলে ওয়েলসের ফ্ল্যাগটা কই? সো এখানে বলে রাখা ভালো যে ওয়েলস যেহেতু আগের থেকেই হচ্ছে ইংল্যান্ডের অধীনে ছিল, তাই এই ইংল্যান্ডের ফ্ল্যাগ দ্বারাই ওয়েলসের ফ্ল্যাগটাকেও তোমার হচ্ছে রিফ্লেক্ট করতো। তাই নতুন করে ওয়েলসের ফ্ল্যাগের মধ্যে যে ড্রাগনটা আছে, সেই ড্রাগনটা এখানে অ্যাড হয় নাই। সো তুমি বলতে পারো ওয়েলসের ফ্ল্যাগ থেকে তো ড্রাগনটা এনে এখানে অ্যাড করে দেওয়া যাইতো, যেহেতু হচ্ছে ইংল্যান্ডের যে ফ্ল্যাগটা আছে, এই ইংল্যান্ডের ফ্ল্যাগটা দ্বারাই
তোমার হচ্ছে যে ওয়েলসকেও রিপ্রেজেন্ট করতেছে, তাই নতুন করে এখানে হচ্ছে ওয়েলসের ফ্ল্যাগ যুক্ত হয়নি। সো তাহলে এইটা ছিল হচ্ছে ফার্স্ট ইউনিয়ন ফ্ল্যাগ। ওকে, এরপর তোমার হচ্ছে আয়ারল্যান্ড যুক্ত হয়, আয়ারল্যান্ড নতুন করে যখন যুক্ত হয়, আয়ারল্যান্ড যুক্ত হওয়ার পরে এটা হয় হচ্ছে ফাইনাল ইউনিয়ন ফ্ল্যাগ, যেটা হচ্ছে 1801 সালে হয়। 1801 সাল থেকে এখন পর্যন্ত এই ফ্ল্যাগটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তাহলে ইউনিয়ন জ্যাক কি এটা হচ্ছে আমরা বুঝে গিয়েছি, এবং আমাদের আর কখনো ভুল হবে না যে আমার ফ্রেন্ড যদি বলে যে আমি যুক্তরাজ্যে পড়াশোনা করতে যাব, তাহলে আমরা কখনোই ভাববো না যে আমার ফ্রেন্ড ইংল্যান্ডেই যাচ্ছে। সে যখন যুক্তরাজ্যের কথা বলবে, সে হয়তো বা স্কটল্যান্ডেও যেতে পারে, সে হয়তো বা নর্দার্ন আয়ারল্যান্ডেও যেতে পারে, হয়তো বা ওয়েলসেও যেতে পারে। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি, আর একটু ক্লিয়ার করে দিই। সো যখন দেখবা যে ক্রিকেট বা অন্যান্য স্পোর্টসের বিষয়টা আসে, তখন কিন্তু এই দেশগুলো আলাদা আলাদাভাবে অংশগ্রহণ করে। তারা যদি হচ্ছে আলাদা আলাদা দেশ না থাকলো, তাহলে কিন্তু তারা হচ্ছে একত্রে অংশগ্রহণ করত। তারা যখন কোনো স্পোর্টসে অংশগ্রহণ করে, আয়ারল্যান্ড আলাদা অংশগ্রহণ করতেছে, ইংল্যান্ড আলাদা অংশগ্রহণ করতেছে, ওয়েলস আলাদা অংশগ্রহণ করতেছে। সো আই গেস তোমাদের এরপরে আর কখনো ভুল হবে না যে যুক্তরাজ্য, তারপর হচ্ছে গ্রেট ব্রিটেন, এবং হচ্ছে যে ইংল্যান্ড কি একই জিনিস কি না, আর হচ্ছে ইউনিয়ন যে একটা কি। সো সাধারণ জ্ঞানের এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকো। এই জায়গা থেকে সাধারণ জ্ঞানের এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত পোস্ট করব।